নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য প্রেমের ছোট গল্প, নেকি। পূর্ববঙ্গের মহকুমা শহর, শহর সন্দেহ নেই, তবে বিশুদ্ধ নয়। গ্রামের খাদ আছে, চারদিকে ঘুরে এলে মনে হয় যেন এ শহর আর গ্রামের আলিঙ্গনবদ্ধ মূর্তি। বাজার আর আপিস অঞ্চলটুকু দিব্যি শহর, আপ টু ডেট বাজার। কলকাতায় কোনো নতুন ফ্যান্সি জিনিস উঠলে এক মাসের ভেতরে স্থানীয় মণিহারি দোকানগুলিতে আত্মপ্রকাশ করে। একটিমাত্র বাঁধানো রাস্তা, মাইলখানেক লম্বা। বাজারের বুক ভেদ করে আদালতের গা ঘেঁষে গিয়ে মাটির রাস্তায় আত্মগোপন করেছে। বাজারের কাছে ছোট ছোট কয়েকটা শাখাও আছে। বাজারের কিছু দূরে পাকা রাস্তার ধারে একটি হাই স্কুল, কাছাকাছি পাবলিক লাইব্রেরি, টাউন হল, অফিসারদের ক্লাব, ক্লাব সংলগ্ন টেনিস কোর্ট ইত্যাদি। অভাব নেই কিছুরই, শহর যেমন হয় আর কি। বাকিটুকু কিন্তু গ্রাম ছাড়া কিছু নয়। বাড়িঘর সবই প্রায় চাঁচের বেড়া এবং টিনের ছাদ দেয়া। কোনো কোনোটার ভিটেটুকু মাত্র পাকা বাঁধানো। শুধু তাই নয়, গ্রামের যা প্রধান প্রধান লক্ষণ, প্রকাণ্ড প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, পুকুর ডোবা, ছোপঝাড় জঙ্গল, বেদবন থেকে আরম্ভ করে সাপ ব্যাঙ শিয়াল বেজি এবং টিকটিকির রাজ সংস্করণ গোসাপ পর্যন্ত সমস্তই আছে। শহরের পশ্চিম প্রান্তে আগাগোড়া চুনকাম করা একটি পাকা বাড়ি। বাড়িটা বারবার স্থানীয় প্রথম মুন্সেপ দখল করে থাকেন, এখন আছেন হেমন্ত মুখার্জি। বাড়িটির পিছনে প্রকাণ্ড এক আমবাগান, তারই একদিকে ডোবা সংস্করণ একটি পুকুর। এই গল্পের আরম্ভ ওইখানেই। একদিন বেলা প্রায় দশটার সময় 16-17 বছরের একটি মেয়ে স্নান করছিল। পুকুরের চারদিকে প্রকৃতির নিজের হাতে গড়া গাছপালার প্রাচীর, এত ঘন যে 8-10 হাতের ভেতরে এলেও বুঝতে পারা যায় না এখানে পুকুর আছে। আশপাশে বাড়িঘরও বেশি নেই, একান্ত নির্জন। মেয়েটির শঙ্কা ছিল না, নিত্যকার মতো সমস্ত পুকুরটা সাঁতরে এসে নিশ্চিন্ত চিত্তে অঙ্গমার্জনা করছিল। হঠাৎ ওপারে নজর পড়তে দেখল বছর 22-23 একটি ছেলে, চোখে সোনার চশমা, একটা আমগাছের গুড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। ত্রস্তভাবে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত করে দিয়ে মেয়েটি সংযত হয়ে নিল। জড়সড় হয়ে তেমনিভাবে গলা পর্যন্ত জলে ডুবে দাঁড়িয়ে রইল। ভাবল ভদ্রলোকের ছেলে, সরে যাবে। ছেলেটির কিন্তু নড়বার লক্ষণ দেখা গেল না, তেমনিভাবেই দাঁড়িয়ে রইল। রাগে বিরক্তিতে মেয়েটি ঠোঁট কামড়ে ধরল, এক মুহূর্ত দ্বিধা করে জল থেকে উঠে এলো, তারপর ধীর পদে ছেলেটির কাছে এগিয়ে গেল। ছেলেটি নিবিষ্ট চিত্তে গাছের উপর কি দেখছিল, যেন পৃথিবীর আর কোনো দিকে তার লক্ষ্য নেই। রাগে গা জ্বলে গেল। তিক্তস্বরে মেয়েটি বলল, দেখুন। ছেলেটি চমকে তার দিকে তাকালো। মেয়েটি বললে, এত দূর থেকে দেখতে আপনার বোধ হয় অসুবিধা হচ্ছে, ঘাটের পাড়েই চলুন না, আমার স্নানের এখনও বাকি আছে। আমায় বলছেন? দ্বিতীয় ব্যক্তি তো কারুকে দেখছেন এখানে, আপনি ভদ্রলোকের ছেলে, আপনার যদি এরকম প্রবৃত্তি। রাগে দুঃখে মেয়েটির কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। ছেলেটি অকৃত্রিম বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে রইল। মেয়েটি আবার বললে, আর একদিন আপনি উঁকি মারছিলেন, কিছু বলিনি, কিন্তু এ আপনার কোন দেশি ভদ্রতা, আপনার বাধে না, কিন্তু আমরা যে লজ্জায় মরে যাই, মানুষকে এত নিচ ভাবতেও যে কষ্ট হয়। বিবর্ণ মুখে ছেলেটি বললে, এসব আপনি কি বলছেন? আমি ন্যাকামি। ছেলেটির মুখ দেখে মন একটু নরম হয়েছিল, এই ন্যাকামিতে আবার কঠিন হয়ে গেল। কটি কণ্ঠে বললে, অন্যায় বলেছি? দু চোখ বড় বড় করে দেখুন, আপনাকে আমি লজ্জা করব না, স্নানের সময় গরু মহিষও তো মাঝে মাঝে জল খেতে আসে। ঘুরে দাঁড়িয়ে পা বাড়াল,
পেছনে ব্যাকুল কণ্ঠ শোনা গেল, দাঁড়ান। মেয়েটি ফিরে দাঁড়ালো। আমায় বিশ্বাস করুন, আপনি স্নান করছিলেন, আমি তা দেখিনি। আর একদিনের কথা বললেন, কিন্তু আমি কাল মোটে কলকাতা থেকে এখানে এসেছি। আশেপাশে যদি দু একটা পাখি মেলে, এই আশায় সকালে বন্দুকটা নিয়ে বেরিয়েছিলাম। একটা ঘুঘু এই দিকে উড়ে এসেছিল, কোথায় বসলো তাই দেখছিলাম, আপনাকে নয়। হাতের বন্দুকটা দেখিয়ে বললে, এটা দেখে আপনার বিশ্বাস হওয়া উচিত। পিছন ফিরে ঘাটের দিকে চলতে চলতে মেয়েটি বললে, ন্যাকামি করবেন না, আমি কচি খুকি নই। ছেলেটির মুখ কালো হয়ে গেল। সকালবেলা উজ্জ্বল আলো পর্যন্ত যেন এক সুন্দরী তরুণীর দেওয়া কুৎসিত অপবাদের ছাপে মলিন হয়ে উঠল। ছেলেটি নিঃশ্বাস ফেলে সরে গেল। পলাতক ঘুঘুটা চোখের সামনে দিয়ে উড়ে গিয়ে কাছেই একটা ডালে বসল। বন্দুক তুলতে ইচ্ছা হলো না। আঁকা বাঁকা সরু পথটি ধরে বাগান পার হয়ে খিড়কির দরজা দিয়ে সাদা বাড়িটায় ঢুকল। বন্দুকটা বড় ঘরের কোণে ঠেস দিয়ে রেখে বিরস মুখে খাটের একধারে বসে পড়ল। মা বললেন, কি শিকার করলি রে অশোক? অপবাদ। অপবাদ? বলে খানিকক্ষণ চুপ করে থেকে অশোক বললে, গায়ের মেয়েগুলো ভারী ঝগড়াটে হয় না মা, কারো সঙ্গে ঝগড়া করে এলি নাকি? অশোক বললে, আমায় করতে হয়নি, একাই করেছে। বাবু স্নান করছিলেন, ঘুঘু খুঁজতে যেই পুকুর পাড়ে গেছি, জল থেকে উঠে এসে যা মুখে এলো শুনিয়ে দিল, ওত পেতেছিল বোধ হয়। বাপরে, থাকো তোমরা এখানে, কাল আমি কলকাতা চম্পট দিচ্ছি। মা বললেন, কোন পুকুর, বাগানের ভেতরটা? অশোক ঘাড় নেড়ে সায় দিল, তবে বোধ হয় হৃদয় মোক্তারের ভাগ্নি। খুব সুন্দর দেখলি? দেখলাম না, দেখতেই যা শোনালো, দেখলে বোধ হয় খেয়েই ফেলত। অশোকের ক্রুদ্ধ মুখের দিকে চেয়ে মা হেসে ফেললেন, না রে, ও খুব ভালো মেয়ে, দোষের ভেতর একটু তেজি আর ঠোঁট কাটা। অশোক বললে, মা বললেন, মেয়েদের একটু তেজ থাকা ভালো রে, কাজ দেয়, অন্যায়ও মোটে সহ্য করতে পারে না। অশোক বললে, জানি, খুব ন্যায়বানও, কাল এলাম আমি এই জঙ্গলে, আর বলে কিনা আরেকদিন উঁকি মারছিলেন। চিনতে পারেনি, নিকি তো প্রায়ই আসে আমার কাছে, চিনলেই দেখিস ক্ষমা চেয়ে নেবে। নেকি? ওর নাম নেকি নাকি? হ্যাঁ, ছেলেবেলা নাকে কাঁদ্য বলে ওর পিসি ওই নাম রেখেছিল। মা হেসে ফেললেন। অশোক বললে, নাকে কাঁদ্য? যেরকম বলছিল মা, আমি আর একটু হলে কেঁদে ফেলতাম। আজও যে সন্ধ্যার পর কাল বৈশাখী দেখা দেবে, দুপুরবেলার প্রচণ্ড গুমোট সে সত্যটা নিঃসংশয়ই জানিয়ে দিচ্ছিল। কাল বৃষ্টি হয়ে গেছে, আজ ভাপসা গরমে যেন সিদ্ধ করে দিচ্ছে। শুকনো খটখটে গরম বরং সহ্য হয়, এই ভিজে গরম এমন উৎকট লাগে। বিছনায় শীতল পাটি বিছিয়েও অত্যধিক উত্তপ্ত হয়ে অশোক ঘামছিল। মা বাড়ি নেই, কাছি এক মুনসেফের বাড়ি বেড়াতে গেছেন। রোদ বৃষ্টিতে আর যা কিছু আটকাক, মেয়েদের বেড়ানোটা আটকায় না। ছোট ভাই পুলকের সকালে স্কুল, আমবাগানে তার খোঁজ মিলতে পারে। হাতের বইটা টেবিল লক্ষ্য করে ছুড়ে দিয়ে অশোক উঠে বসল। ভিজে তোয়ালে দিয়ে সর্বাঙ্গের ঘাম মুছে অর্ধোন্মুক্ত বাতায়ন পথে বাইরের গুমোট স্তব্ধ পৃথিবীর ওপর সূর্যালোকের নিষ্ঠুর অত্যাচারের দিকে চেয়ে রইল। দুপুরবেলা, কিন্তু চারিদিকে গভীর রজনীর স্তব্ধতা ব্যাপ্ত হয়ে আছে। প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য যেন স্পর্শ করা যায়, অনুভূতির সীমার মাঝে যেন আপনি হাত বাড়িয়ে ধরা দিতে যায়। রাত দুপুরের যা নিজস্ব, আজ দিন দুপুরের চমৎকার মানিয়ে গেছে। হঠাৎ চাপা দীর্ঘশ্বাসের মতো সামান্য একটু বাতাস বয়ে যেতেই ভেজানো দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। মুখ ফিরিয়ে চাইতেই অশোক অবাক হয়ে দেখল, খান দুই বই হাতে করে নেকি উঠান দিয়ে আসছে, ভিজে চুল পিঠের উপর ছড়িয়ে রয়েছে। রোদের হাত থেকে বাঁচাবার জন্য শাড়ির আঁচলটুকু মাথায় তুলে দিয়েছে।
বড় ঘরে উকি মেরে অশোকের মাকে না দেখে মাসিমা বলে ডাক দিয়ে নেকি অশোকের ঘরের সামনে এসে দাঁড়ালো। বিছানার উপরে লোকটির দিকে নজর পড়তেই সে রীতিমতো চমকে উঠল। আপনি? ও হ্যাঁ ঠিক, অশোক গম্ভীরভাবে বললে, মা বাড়ি নেই। বাড়ি নেই? বই দুখানা ফেরত দিতে এসেছিলাম। জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি রেখে অশোক বললে, ও ঘরের টেবিলের ওপর রেখে যান। নেকির যাবার লক্ষণ দেখা গেল না। সেইখানে দাঁড়িয়ে সপ্রতিভভাবে প্রশ্ন করলে, আপনি অশোকবাবু না? তাহলে কালকের ঘুর কথাটা বিশ্বাস করতে হলো। নেকির মুখের দিকে চেয়ে অশোক বললে, আমার সৌভাগ্য। বিশ্বাসটা হলো কিসে? আমি অশোকবাবু বলে? মৃদু হেসে নেকি বললে, হ্যাঁ, মাসিমার কাছে আপনার কথা এত শুনেছি যে বিশ্বাস না করে উপায় নেই। আপনার আসবার কথা জানতাম, রাগের মাথায় খেয়াল ছিল না। এখানকার কোনো ফাজিল ছোড়া মনে করেছিলাম আপনাকে। বেশ করেছিলেন, আপনি ভীষণ চটেছেন দেখছি। অশোক কথা বললে না। নেকি বললে, চটার কথাই, মিথ্যে অপবাদ কি আর সইতে পারে। আচ্ছা, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তাতে হবে তো? হবে, কেউ বাড়ি নেই, বিকালে এলে ভালো করতেন। অর্থাৎ আপনি এখন যান, এই তো? অশোক নির্বিকার উদাসীনের কণ্ঠে বললে, সেই রকম মানেই তো দাঁড়ায়। নেকির মুখ ম্লান হয়ে গেল, কথা না খুঁজে পেয়ে বললে, তাড়িয়ে দিচ্ছেন? অতখানি অভদ্রতা করতে পারি আপনার সঙ্গে? আমার বলবার উদ্দেশ্য? অশোক থেমে গেল। উদ্দেশ্য? উদ্দেশ্য মরুক, আসল কথা কি জানেন, আপনাকে আমি ভয় করি। হয়তো বলে বসবেন একলা পেয়ে আপনাকে আমি অপমান করেছি। বাকিও তো রাখলেন না কিছু, এ অপমান নয়, অন্যরকম? অভদ্রোক্তি, উচিত ইঙ্গিত, চারদিকে নির্জনতা অন্যরকম অপমানের অর্থটাকে এমনি স্ফুটতর করে তুলল যে অপমানে নেকির মুখ লাল হয়ে উঠল। বই দুটো মেঝের ওপর ছুড়ে দিয়ে বললে, আপনি চাষা, নিজের মনে ময়লা থাকলে সমস্ত পৃথিবীটাকে কালো দেখায়, স্নানের ঘাটেই পরিচয় পেয়েছি, বলে ঝড়ের মতো চলে গেল। মিথ্যা অপবাদের জ্বালা আছে, তাতে রাগ হওয়াটা আশ্চর্য নয়। কিন্তু এইবার অশোক স্পষ্ট উপলব্ধি করল সে ভুল করেছে। শ্রদ্ধা যার প্রাপ্য তাকে দিয়েছে অপমান, সে না হয় নজর দিতে যায়নি। কিন্তু অমন কি কেউ যায় না? বাঙালির মেয়ে, লজ্জায় মাটির সঙ্গে মিশিয়ে গিয়ে কোনো রকমে ক্ষুধিত দৃষ্টির সম্মুখ থেকে নিজের দেহটা সরিয়ে নিয়ে যায়। অমন মুখোমুখি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে কটি মেয়ে? ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে কটি মেয়ে একান্ত নির্জনে একজন অপরিচিত যুবকের মুখের ওপর বলতে পারে, আপনি গরু মহিষ, আপনাকে আমি লজ্জা করব না? আজ তুচ্ছ আত্মাভিমানের বশে সেই মেয়েটিকেই সে অপমান করেছে, তাও সে যখন ক্ষমা চেয়েছে তখন? বিকালে দুই ভাইকে খাবার দিয়ে মা বললেন, তোর নেকিদি দুদিন এলো না কেন রে পুলক? পুলক আমে কামড় দিয়েছিল, আমটা সরিয়ে সংক্ষেপে জবাব দিল, দাদা বকেছে, বলে আবার আমটা মুখে তুলল। আবার ঝগড়া হয়েছে তোদের, কি হয়েছিল? অশোক বললে, পরশু তুমি বাড়ি ছিলে না, দুপুরবেলা বই হাতে করে এসে হাজির, যেমনি বলেছি মা বাড়ি নেই বিকালে আসবেন, যা মুখে এলো বলে চলে গেল। সবটুকু দোষ অশোক নির্বিকারে নেকির ঘাড়েই চাপিয়ে দিল। এমনি করে মানুষ নিজের অন্যায় করার জ্বালার সান্ত্বনা খোঁজে। বেদনা দেওয়া সহজ, আঘাত করা ততোধিক, কিন্তু অমন একটা সহজ কাজ করেও সুখ মেলে না। সুন্দরী এবং তরুণী তার হাসি ভরা মুখখানি যে কথার আঘাতে ম্লান করে দিয়েছিল, সেই স্মৃতিটা কাটার মতো ক্রমাগত বিধে চলে। মা বললেন, কি ছেলে মানুষই যে তোরা করিস অশোক, নেকি তো গায়ে পড়ে ঝগড়া করার মেয়ে নয়। না, খুব ভালো মেয়ে। রোদ পড়ে এলে পুলককে নিয়ে অশোক বেড়াতে বার হল। আমবাগানের পরেই বিস্তৃত মাঠ, আলে আলে পায়ে পায়ে গড়ে ওঠা সরু পথটি দিয়ে চলতে
তার এমনি ভালো লাগে। মাঝে মাঝে লাঙল দেওয়া খেতে নেমে পড়ে, মাটির ঢেলাগুলো পায়ের নিচে গুড়িয়ে যায়। ক্ষেতগুলি সমস্ত দিন বৈশাখের বেহিসাবি সূর্যের তাপ চুরি করে সঞ্চিত করে রাখে। সূর্য বিদায় নিলে মৃদুভাবে সেই তাপ বিকীর্ণ করে। অশোক সর্বাঙ্গ দিয়ে যেটুকু অনুভব করে, চষা মাটির অস্পষ্ট সুবাস তার মনকে উদাস করে দেয়। পুলকের হাত ধরে চলতে চলতে অশোক ভাবে, এমনিভাবেই মাটি যেন নিজেকে চিনিয়ে দিতে চায়। নিশ্চল জড় যেন বলতে চায়, সারা জগতের জীবনের রস যোগাই আমি, আমায় চিনে রাখো। মাঠের পরে বাড়ি থেকে মাইলখানেক তফাতে ছোট একটি নদী, এখন স্রোত নেই, স্থানে স্থানে জল জমে আছে, বাকিটুকু বালিতে বোঝাই, সাদা ধবধবে বালি, এককালে স্রোতের নিচে ছিল। জলের গতি নিপুণ শিল্পীর মতো অপূর্ব নকশা এঁকে দিয়েছে। কোথাও বালির বুকে ঢেউয়ের ছবির হুবহু ছাপ পড়েছে, কোথাও বিচিত্র রেখার সমাবেশে সূক্ষ্ম আলপনা গড়ে উঠেছে, এমনি সূক্ষ্ম এমনি কোমল যে দেখলে মনে হয় আকলোকে। অশোক নিত্য এইখানে এসে বসে, পায়ের দাগে বালির কারুকার্য নষ্ট হয়ে যায়। অশোক ব্যথিত হয়ে ওঠে, অথচ ওই কারুকার্য শতকরা 99 জনের চোখেই হয়তো পড়ে না, তুচ্ছ বলে নয়, সূক্ষ্ম সৌন্দর্য আবিষ্কার করবার মানুষের একটা বিপুল অক্ষমতা আছে বলে। অশোক আজ সেইখানেই যাচ্ছিল। আমবাগানের ভেতর একটা মোটা গাছের গুড়ি পাক দিতেই অশোক আর নেকি একেবারে মুখোমুখি পড়ে গেল। কাপড় গামছা নিয়ে নেকি স্নান করতে যাচ্ছিল, চোখাচোখি হতেই তার মুখের ভাব কঠিন হয়ে উঠল। নিঃশব্দে এক পাশে সরে গিয়ে সে অশোককে পথ দিল। অশোক এগিয়ে গেল, কিন্তু পুলক নেকির সামনে দাঁড়িয়ে বললে, আর যে আমাদের বাড়ি যাও না নেকিদি, দাদা আর কিছু বলবে না, মা বকে দিয়েছে। অশোক এগিয়ে গিয়েছিল, দাঁড়িয়ে ডাকল, পুলক আয়, দেরি হয়ে গেছে। নেকি পুলককে কাছে টেনে নিয়ে কি বলতেই সে আনন্দে হাততালি দিয়ে উঠল। নেকির হাত থেকে গামছাটা টেনে নিয়ে বললে, তুমি যাও দাদা, আমি যাব না, নেকিদির সঙ্গে সাঁতার কাটবো। বেড়াতে যাবি না? পুলক ঘাড় নেড়ে বললে, রোজই তো বেড়াই, আজ সাঁতার দেব। তুমিও এসো না দাদা, তিনজনে সুইমিং রেস দেব, নেকিদির সঙ্গে পারবে না তুমি। অশোক ধমক দিয়ে বললে, এই অবেলায় পচা ডোবায় স্নান করলে অসুখ হবে পুলক, এখন বেরিয়ে আসি, কাল সকালে বড় পুকুরে সাঁতার কাটবো। পুকুরের ছোট বড়ত্বের জন্য পুলকের মাথা ব্যথা ছিল না, নেকিদির সঙ্গে সাঁতার দিতে পেলেই সে সুখী। নেকির গা ঘেঁষে দাঁড়িয়ে তার একটা হাত চেপে ধরে দাদার প্রস্তাবে প্রবল আপত্তি জানিয়ে দিল। নেকি তার হাত ধরে পুকুরের দিকে অগ্রসর হল। অশোক ক্রুদ্ধ হয়ে বললে, এই অবেলায় ওকে যে পচা ডোবায় স্নান করাবার জন্য নাচালেন, অসুখ হলে দায়ী হবে কে? মুখ না ফিরিয়ে নেকি জবাব দিল, আমি, ওর অভ্যাস আছে। অভ্যাস আছে কীরকম? ও কি গায়ের ভূত যে পচা ডোবায় স্নান করা অভ্যাস থাকবে? গেও ভূত না হোক, শহুরে বাবু নয় বলে নেকি পুলককে নিয়ে মোটা আম গাছটার ওদিকে অদৃশ্য হয়ে গেল। শহুরে বাবু, মেয়েটা শেষ পর্যন্ত তাকে শহুরো বাবু ঠাউরালো নাকি? নিতান্ত চোটে যত দূরে সম্ভব দূরে দূরে পা ফেলে হন হন করে বাগান পার হয়ে অশোক মাঠে পড়ল। মাঠে বেড়ানোর আনন্দটুকু মাঠে মারা গেল। অশোক ভাবলে, কি কুক্ষণে মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল। সন্ধ্যার অন্ধকার একটু অস্বাভাবিক রকম ঘন হয়ে এল। সেদিকে অশোকের নজর পড়ল না। নজর পড়লে নদীর চড়ায় বসে থাকবার মতো সাহস তার হতো না। ঈশান কোণের জমাট বাঁধা কালো ছায়াটি যেরকম দ্রুত বেগে আকাশের অর্ধেকটা ঢেকে ফেললে, তাতে আর অল্পক্ষণের ভেতরেই যে সমস্ত আকাশ ঢেকে ফেলবে সে বিষয়ে সন্দেহ করবার উপায় রইল না। হলো তাই, আকাশ যখন প্রায় সবটা ঢাকা পড়েছে, তখন অশোক হঠাৎ ব্যাপারটি উপলব্ধি করল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে পা বাড়িয়ে দিল।
যতবার শঙ্কিত দৃষ্টি তুলে আকাশের ভয়ানক কালো ভয়ানক গম্ভীর মূর্তির দিকে চাইল ততবারই তার গতিবেগ বেড়ে গেল। নেকি তো নেকি, ঝড় শুরু হবার আগে কোনো রকমে বাড়ি পৌঁছানোর চিন্তা ছাড়া অন্য সব কথা তার মন থেকে বেমালুম লুপ্ত হয়ে গেল। এ সময় এরকম নিত্যকার ব্যাপার হলেও ইতিপূর্বে পূর্ববঙ্গের কালবৈশাখীর যে পরিচয় পেয়েছিল তাতে এই নির্জন মাঠে সেই কালবৈশাখীর সঙ্গে মুখোমুখি দাঁড়াবার কল্পনা করেই সে ভয় পেয়ে গেল। জমাট বাঁধা অন্ধকারকে শিউড়ে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। অশোকের দ্রুত চলা দৌড়ানোতে পরিবর্তিত হয়ে গেল। অশোক পুরী গিয়েছিল, দূর থেকে সমুদ্র গর্জন কেমন শোনায় জানত। পিছন থেকে সেই রকম একটা অস্পষ্ট গর্জন কানে আসতেই সে বুঝতে পারল কালবৈশাখী তাড়া করে আসছে এবং তাকে ধরে ফেলতে মাত্র 2-3 মিনিটের রাস্তা। হাফ ধরে গিয়েছিল, দৌড়ে বিশেষ লাভ নেই, বরং উঁচু নিচু মাঠের ভিতর অন্ধকারে আছার খাওয়ার আশঙ্কা পুরো মাত্রায়। বাধ্য হয়ে দৌড়ানো বন্ধ করে অশোক দ্রুত চলা শুরু করলে। আর একবার বিদ্যুৎ চমকাতে অশোক দেখলে আমবাগান তখনও 5-7 মিনিটের পথ। আমবাগান? ঝড় তো ধরে ফেলবে ঠিক, তখন আমবাগানের ভেতর দিয়ে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? অশোকের ইচ্ছে হলো একবার থমকে দাঁড়িয়ে কথাটা ভালো করে চিন্তা করে নেয়। কিন্তু পিছনের গর্জনটা খুব কাছে এবং বেশি রকম স্পষ্ট হয়ে উঠেছে, দেখে দাঁড়াবার সাহস হলো না। আর দ্বিতীয় পথের সন্ধান তো সে রাখে না, অন্য সময় ঘণ্টাখানিক ধরে খুঁজে অন্যদিক দিয়ে ঘুরে যাবার ভালো রাস্তা আবিষ্কার করা হয়তো সম্ভব হতো। কিন্তু এখন সারা রাত ধরে খুঁজলেও যে সে পথের খবর মিলবে না তা ঠিক। আমবাগান ছাড়া পথ নেই, কাঁচা পাকা ঢের ফল গাছগুলি খাইয়েছে, আর যদি নিতান্তই চাপা দেয় কি আর করা যাবে। পিছন থেকে মহা কলরব করতে করতে ঝড় এসে অশোককে এমনি জোরে ধাক্কা দিল যে মুখ থুবড়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিল। আর জোরে চলবার চেষ্টা করবার প্রয়োজন হলো না, বাতাসেই অশোককে ঠেলে নিয়ে চলল। ঠিক যেন ভোজবাজি শুরু হয়ে গেল, চিরকাল মাথা উঁচু করেই আছে কিন্তু গাছগুলি পর্যন্ত সটান শুয়ে পড়বার জন্য আকুলি বিকুলি শুরু করে দিল। লাখখানেক ঢাক ডোল বাজিয়ে প্রকৃতি যেন বিদঘুটে রকমের ওয়ার ডান্স আরম্ভ করে দিল। সব ভেঙে চুরমার করে ঠান্ডা হবে, মেঘের সংযম রইল না, ফোঁটা ছেড়ে ধারাপাত আরম্ভ হয়ে গেল। সেই পতনশীল বাড়িধারা নিয়ে পাগলা হাওয়া এমনি খেলা শুরু করে দিল যে দেহের অনাবৃত অংশের স্পর্শেন্দ্রিয় দিয়ে এবং বিদ্যুতের আলোতে দর্শনেন্দ্রিয় দিয়ে ভালো করে অনুভব করে অশোকের ইচ্ছে হতে লাগল সেই মাঠের ভেতরেই মুখ গুজে শুয়ে পড়ে। ঝড়ের শব্দ তো আছেই, তার ওপরে আকাশে মেঘেদের অজস্র চকমকি ঠুকে আলো জ্বালবার অবিশ্রাম চেষ্টায় ক্রমাগত যে আওয়াজ হতে লাগল তাতেই অশোকের শ্রবণেন্দ্রিয় সংজ্ঞাহারা হয়ে পড়বার উপক্রম হল। আমবাগানের শেষ প্রান্তে হৃদয় মুক্তারের বাড়ি, অশোকের পথ তার রান্নাঘরের পাশ দিয়ে। চাচের বেড়ার গায়ে বসানো জানলার পাশে আসতেই সুতীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, অশোকবাবু দাঁড়ান। অশোক থমকে দাঁড়াল, নেকি অশোকের প্রতীক্ষাতেই রান্নাঘরের জানলায় চোখ রেখে দাঁড়িয়েছিল। ডাক দিয়ে বাইরে বেরিয়ে অশোকের কাছে গিয়ে দাঁড়ালো, বললে গলা চিড়ে ডেকেছি, যে শব্দ ভাবলাম বুঝি শুনতেই পাবেন না, ঘরে চলুন। না মা ভাববেন। অশোকের পথ আগলে দাঁড়িয়ে নেকি বললে, বাগানের ভেতর দিয়ে তো যাওয়া যাবে না, এর ভেতরেই 3-4টা গাছ পড়ে গেছে শব্দ শুনেছি, দাঁড়াবেন না আসুন। অশোক তবু দ্বিধা করল, কিন্তু মা যে পাগল হয়ে উঠবেন। নেকি ব্যাকুল হয়ে বললে, সে অল্পক্ষণের জন্য, কিন্তু যদি গাছ চাপা পড়েন সত্যি সত্যি পাগল হয়ে যাবেন, বলে হাত জোর করে বললে, অন্য সময় যত পারেন রাগ করবেন, আপনার পায়ে পড়ি চলুন। আকাশে বিদ্যুৎ চমকে গেল, সেই আলোতে নেকির মুখের যে ব্যাকুল ভাবটা অশোককে চোখে পড়ল তাতে আর দ্বিধা করবার অবকাশ রইল না, বললে চলুন।
নেকি অশোককে পথ দেখিয়ে রান্নাঘরে পাশ দিয়ে উঠোন পার হয়ে বড় ঘরে দাওয়ায় উঠল। দরজায় বাহির থেকে শিকল লাগানো ছিল। ক্ষিপ্র হস্তে শিকল খুলে ফেললে। ঘরে প্রদীপ জ্বলছিল। দরজা খুলতেই বাতাসে নিভে গেল। অশোককে হাত ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে নেকি বললে, দাঁড়ান, আলো জ্বালছি। ঘরের একদিকে তাক হাতড়ে একটা ল্যাম্প নিয়ে এসে বললে, আপনার কাছে দেশলাই আছে? না। সিগারেট খান না? না। খুব ভালো ছেলে তো? না, আপনার সঙ্গে তাহলে পারা গেল না দেখছি। রান্নাঘরে যেতে হলো। থাকুন অন্ধকারে চুপটি করে দাঁড়িয়ে, বলে নেকি বাইরে চলে গেল। দেশলাই নিয়ে ফিরে এসে চৌকাঠের বাইরে দাঁড়িয়ে বললে, হাত বাড়িয়ে দেশলাই নিয়ে আলোটা জ্বেলে ফেলুন অশোকবাবু, একবার তো দুজনেই খানিকটা করে জল ঢেলেছি। সর্বাঙ্গে যেরকম ধারা বইছে, এবারে ঘরে ঢুকলে মেঝেতে নদী বয়ে যাবে। নিকশ কালো আধার, কিন্তু তারই ভেতর নেকির হাতে দুগাছি সোনার চুড়ি রান্নাঘরের অদৃশ্য প্রায় আলোয় চিকচিক করছিল। দেশলাই নিয়ে অশোক একটা কাঠি জ্বালিয়ে বললে, একেবারে ভিজে গেছেন যে। সেটা উভয়ত, পরে দুঃখ করা যাবে, বাতিটা জ্বালুন। আলো জেলে অশোক বললে, মেঝেটা সত্যি ভেসেছে, তা হোক মুছে নিলেই হবে। আলনা থেকে লাল পেরে শাড়িটা দিন, বাক্স না খুললে আবার আপনার কাপড় জুটবে না। অশোক শাড়িটা এনে দিলে। বারান্দার একদিকে একটু ঘেরা ছিল, শাড়ি নিয়ে নেকি সেখানে চলে গেল। অশোকের জামা কাপড়ের অতিরিক্ত জলটুকু ইতিমধ্যে প্রায় সবটাই ঝরে গিয়েছিল, কিন্তু ভিজে জামার আলিঙ্গনটা বড়ই বিশ্রী লাগছিল। জামাটা খুলে হাতে নিয়ে নেকির প্রতীক্ষায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে অশোক একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। প্রকাণ্ড ঘর, একপাশে দুটি বড় বড় খাট, জোড়া লাগিয়ে পাতা রয়েছে, তাতে যে বিছনা আছে খাটের অর্ধেকটাও আবৃত করার সাধ্য তার নেই। সেকেলে আসবাব যেমন বিরাট তেমনি কদাকার। এক কোণে গোটা কুড়ি পঁচিশ হাঁড়ি কলসি, তাতে সংসারের চাল ডাল থাকে বোঝা গেল। পুরনো রংচাটা একটা কাঠের আলনা, সোজা দাঁড়াবার ক্ষমতা নেই, হেলে পড়েছে। ফর্সা মলিন আস্ত এবং ছেঁড়া নানা রকমের নতুন পুরাতন ধুতি শাড়ি সেমিজ যত্ন করে গোছানো রয়েছে। চাচের বেড়ার গায়ে বাঁশের পেরেকে একটা আয়না ঝুলছে, কাছেই একটা চিরুনি গোজা, আয়নার নিচে একটা টুল, তার কাছে হাতল ভাঙা কাঠের চেয়ার, একটা আম কাঠের সিন্দুক, একটা কোণে সবটুকু দখল করে আছে। মাথা নিচু করে অশোক খাটের নিচে উঁকি মারল। ধুলোয় মলিন বড় বড় পিতলের হাঁড়ি কলসি ডেকচি ইত্যাদি থেকে আরম্ভ করে কুলো ধুনুচি পর্যন্ত সেখানে জমা হয়ে আছে। সোজা হয়ে দাঁড়াতেই দরজার কাছে নেকি খিলখিল করে হেসে উঠে বললে, ভূত দেখছিলেন নাকি? না, বাঘ, অন্তত একটা শিয়াল যে খাটের নিচে। চোখ তুলে অর্ধপথে সে থেমে গেল। মন থেকে রাগের জ্বালা নিঃশেষে মুছে গিয়েছিল। বিদ্বেষশূন্য দৃষ্টি তুলে লণ্ঠনের আলোতে সম্মুখের তরুণী নারীটির মুখের দিকে চেয়ে অশোক মুগ্ধ হয়ে গেল। তাড়াতাড়ি কাপড় ছেড়ে এসেছে, ভিজে চুল ভালো করে মোছা হয়নি। এক গোছা জলসিক্ত কুন্তল গালের পাশ দিয়ে লতিয়ে নেমে এসে বুকের ওপর লুটিয়ে পড়েছে। কপালে বিন্দু বিন্দু জল জমে আছে। আলো পড়ে মনে হচ্ছে কে যেন মেয়েটার কপাল বেড়ে মুক্তার মালা পরিয়ে দিয়েছে। চোখের পাতা ভেজা, তার অন্তরাল হতে যে দৃষ্টি মেলে চেয়ে আছে তার যেন তুলনা নেই। নেকি লাল হয়ে চোখ নত করলে। হঠাৎ, আচ্ছা তো আমি ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছেন খেয়ালই নেই, বলে কাঠের সিন্দুকটার কাছে চলে গেল। ধোপ দুরস্ত একখানা ধুতি এনে অশোকের হাতে দিয়ে ভিজে জামাটা নিয়ে বলল, কাপড় ছেড়ে ফেলুন, আমি আসছি, বলে বেরিয়ে গেল। কাপড় ছেড়ে অশোক ডাকল, আসুন এবার। নেকি এলো। দরজা দিয়ে প্রথম থেকেই কিছু কিছু ছাট আসছিল। ঘরে এসে এক মুহূর্ত দ্বিধা করে নেকি দরজায় খিল লাগিয়ে দিলে। ঘুরে দাঁড়িয়ে বললে, আমাকে আপনি আপনি করছেন এমন বিশ্রী লাগছে? এতটুকু সাহস নেই যে তুমি বলেন? অশোক বললে, সাহস আছে কি না পরিচয় পাবে, ওটা কি হলো? বলে রুদ্ধ দরজার দিকে আঙুল বাড়িয়ে দিল। নেকি বললে,
এই সহজ কথাটা বুঝলেন না, ছাঁট আসছিল, বন্ধ করে দিলাম। মেঝেটা ভাসিয়ে দিয়ে তো লাভ নেই কিছু, কিন্তু সেসব পরে বিবেচনা করা যাবে। অশোকবাবু, আপনি কোচার খুঁটটা গায়ে দিয়ে ভাঙা চেয়ারটাতে বসুন। আমার নাম নেকি, কিন্তু ন্যাকামি দু চোখে দেখতে পারি না। আপনার সঙ্গে একা এক ঘরে যদি থাকতে পারি, দরজা খোলা বন্ধে বিশেষ আসবে যাবে না, খোলা থাকলে বরং ঘরটা ভিজবে। অশোক বসে বললে, তুমিও বসো, কতগুলো প্রশ্ন আছে। খাটের কোণায় বসে হাসি মুখে নেকি বলল, হুকুম করুন। তুমি এখানে একা থাকো? নেকি হেসে উঠল, তাই কি আপনি সম্ভব মনে করেন নাকি? হাসি থামিয়ে বলল, থাকি তিনজনে, মামা, পিসিমা আর স্বয়ং। মামা জমি দেখতে পরশুদিন মফস্বলে গেছেন, পিসি বিকেলে কাদের বাড়ি গিয়েছিল, ঝড়ের জন্য আটকা পড়ে গেছে। যে আচমকা ঝড় এলো আজ, আপনি ফিরছেন না দেখে আমার যা, ঝড়ের সময় মাঠের মাঝে ভারী ভয় হয় অশোকবাবু। ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে অশোক বললে, আমি চললাম। নেকি বিস্মিত হয়ে বললে, কি হলো আবার? আমার মতো মূর্খ আর নেই, ছিচি, একবারও খেয়াল হলো না? কি হলো বলুন না, বুঝলে না? কেউ যদি হঠাৎ এসে পড়ে, সে ভারী বিশ্রী হবে, আমি যাই। নেকি বললে, ভাববেন না, এই ঝড়ে কেউ আসবে না, যাবেনই বা কি করে? না না, তুমি বুঝছো না, তোমার কত বড় ক্ষতি হবে জানো? নেকি দৃঢ় কণ্ঠে বললে, জানি, বসুন, সে ভয় করলে আপনাকে ডেকে আনতাম না। পাগল হয়েছেন? ভালো দিনে কেউ আসে না, আর ঝড় বৃষ্টি মাথায় করে গোয়েন্দাগিরি করতে আসবে। অশোক বসলে, বললে, তোমার কিন্তু বেজায় সাহস, লোকে নাই জানুক, আমাকে তো একরকম জানোই না, কি বলে ডেকে আনলে? আপনাকে জানি না কে বললে? আমি বলছি, এসেছি পাঁচ দিন, দেখা হয়েছে তিনবার, তিনবারই ঝগড়া করেছি, চেনবার সুযোগ পেলে কোথায়, পুকুর পাড়ে বরং। নেকি খিলখিল করে হেসে উঠল, ওটা তার স্বভাব। বললে, পুকুরের ঘটনাটা ভোলেননি দেখছি। না ভুলিনি, ঠাট্টা নয়, সত্যি বলো, কি করে চিনলে আমায়? নেকি বললে, একজনকে চিনতে হলে তার সঙ্গে দু চার বছর মিশবার দরকার হয় বলে মনে করেন নাকি আপনি? আমার সঙ্গে প্রথম থেকে যে অমনভাবে ঝগড়া করতে পারে, তাকে ভয় করা আমি প্রয়োজন মনে করি না। অশোক ঘাড় নেড়ে বললে, না, তবে অন্যরকম করে বলি, আমাদের অনুভূতি বলে একটা জিনিস আছে অশোকবাবু, একবার দেখলেই আমরা মানুষকে চিনতে পারি। আর কি জানেন, মাসিমার ছেলেকে চিনবার দরকার হয় না। নেকির কথায় তার মার প্রতি এমনি একটা সহজ শ্রদ্ধার ভাব প্রকাশ পেল যে অশোক খুশি হয়ে উঠল। একটু চুপ করে থেকে বললে, আচ্ছা নেকি, তোমার ভালো নামটা কি বলো তো? নেকি নামটা পছন্দ হয় না? ও নামটা আমার একেবারে মানায় না, কি বলেন? আপনি না হয় আমাকে লীলা বলবেন। লীলা? বেশ নাম, সত্যি বেশ। অশোক জবাব দিলে না, একটু হাসল। হঠাৎ নেকি বললে, আপনার খিদে পেয়েছে, আম খাবেন? অশোক ঘাড় নাড়ল, আম খাবেন না? তাহলে কি দিই? কাল সন্দেশ করেছিলাম, গোটা চারেক আছে বোধ হয়, তাই খান তবে। অশোক আবার ঘাড় নাড়ল, ঘাড় নাড়ছেন যে খালি, ইচ্ছেটা কি? ইচ্ছে কিছু না খাওয়া, বাড়ি থেকে যতদূর সাধ্য খেয়ে বার হয়েছিলাম, খিদে নেই। নেকি মুখ গোচ করে বললে, রাগ হলো? আচ্ছা দাও খাবো, থাক, খিদে না থাকলে খেতে নেই। অশোক তৎক্ষণাৎ বললে, খিদে যেন পাচ্ছে বলে মনে হচ্ছে, এতক্ষণ বুঝতে পারিনি, কি দেবে দাও খেয়ে নি। নেকি হাসি মুখে খাবার নিয়ে এলো, শুধু সন্দেশ নয়, আমও কেটে দিল, ঘরেই ছিল, কোণের কলসি থেকে জল গড়িয়ে দিল। অশোক নিঃশব্দে আহারে মন দিল। নেকি বললে, খেতে খেতে কথা বলুন, চুপ করে থাকতে ভালো লাগে না। কি বলবো, যা খুশি। যা খুশি নয়, অশোক নেকির কথাই পারল। একটু একটু করে নেকির জীবনে যে ইতিহাস সে শুনল, তাতে অবাক হয়ে গেল। বড় লোকের মেয়ে, কলকাতায় বাবার ব্যবসা ছিল, মা কবে মারা গিয়েছিলেন নেকির মনে নেই, পিসি তাকে মানুষ করেছে,
কিসব কারণ ঘটেছিল নাকি জানে না, তার যখন ১৬ বছর বয়স ব্যবসা ফেল পড়ল। বাজারে দেউলিয়া নাম জাহির হবার আগেই বন্দুকের গুলিতে নিজের মাথাটা ফুটো করে দিয়ে নেকির বাবা সব দায় এড়িয়ে গেলেন। আপনার বলতে এই মামা, চোখ মুছতে মুছতে বছর দুই আগেই পিসিকে নিয়ে এই মামার আশ্রয়ে এলো। পেছনে ফেলে এলো আজন্ম অভ্যস্ত শৌখিন জীবন। নতুন জীবনের ভয় বাবার শোককে পর্যন্ত ছাপিয়ে উঠেছিল অশোকবাবু। পাড়া গা চোখে দেখিনি, পিসির কাছে শুনে দু চোখে খালি অন্ধকার দেখতে লাগলাম। গায়ের মেয়েরা কিভাবে থাকে, ভোর পাঁচটায় উঠে গোবর দিয়ে কেমন করে ঘর নিকোয়, ডোবায় গিয়ে বাসন মাজে, লাউ কুমড়োর চচ্চড়ি দিয়ে কেমন আরামে দুবেলা পেট ভরায়। পিসির কাছে লম্বা ফিরিস্তি শুনে মনে হয়েছিল কাজ নেই বাবা বেঁচে থেকে, তার চেয়ে আপিংগুলে খাওয়া সহজ। অশোক বললে, তারপর যখন সত্যি সত্যি এলে তখন কেমন লাগলো? নেকি বললে, এসে দেখলাম ভয়ের কারণ নেই, ঘর নিকোবার দরকার হলো না, বাসনও মাজতে হলো না, রান্নার ভারটাও পিসি মানিলেন, সেদিক দিয়ে বিশেষ কষ্ট হলো না। কিন্তু কপাল মন্দ, আমি আসার তিন মাসের ভেতরেই কয়েকটা মোকদ্দমায় হেরে মামার অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেল। মামা অবশ্য বললেন না, অবস্থা বুঝে আমি নিজেই ঝিঁকে ছাড়িয়ে দিলাম। বুক বেঁধে একদিন যে ভয়ে আপিং খেতে ইচ্ছে হয়েছিল, সেই গোবর ল্যাপা থেকে বাসন মাজা পর্যন্ত সব কাজগুলি করে ফেললাম, কোথাও কিন্তু বাঁধল না। অশোক বললে, রান্নাটাও বোধহয় এখন করতে হয়? হ্যাঁ, পিসিমার বাতের শরীর, পারেন না। ঝড়ের বেগ কম পড়তেই নেকি বললে, আপনি এখন আসুন অশোকবাবু, একা ফেলে গেছে, পিসি হয়তো ঝড় ঠেলে এসে পড়বে, এ সামান্য ঝড়ে আর গাছ পড়বে না। অশোক উঠে দাঁড়িয়ে বললে, পিসির আসার কথাই ভাবছ? আমি যদি সবাইকে বলে দিই সন্ধেটা কোথায় কাটিয়ে গেলাম? নেকি হেসে বললে, ওইটুকু আপনি করতে পাবেন না, এই দু ঘন্টার কথা সম্পূর্ণ গোপন থাকবে। মাকে কিন্তু বলতে হবে, তা তো হবেই, মাসিমাকে বলবেন বই কি, আমি অন্য লোকের কথা বলছিলাম, চলুন আপনাকে বরং একটু এগিয়ে দিয়ে আসি। অশোক হেসে বললে, তারপর তোমাকে কে এগিয়ে দিয়ে যাবে লীলা? আমার দরকার হবে না, একাই আসতে পারবো। অশোক ঘরের বাইরে পা দিয়ে বললে, বাড়াবাড়ি করো না, আমি শিশু নই, দরজা দিয়ে বসো, এটুকু খুব যেতে পারবো। আচ্ছা আসুন তবে। অশোক বারান্দার সিঁড়ি দিয়ে নামতে যাবে। নেকি বললে, বাড়ি গিয়ে কাপড় ছেড়ে ফেলবেন কিন্তু, দুবার ভিজতে হলো, অসুখ না হয়। আচ্ছা বলে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আবার উঠে এলো। বললে, তোমার ভয় করবে না তো? একটু একটু করবে, আর দাঁড়াবেন না, পিসি এলে ভারী মুশকিলে ফেলবে। অশোক উঠোনে নেমে গেল। নেকি চেঁচিয়ে বললে, আর একটা কথা অশোকবাবু, আপনাতে আমাতে সন্ধি তো? উঠান থেকে ঘাড় ফিরিয়ে অশোক বললে, সন্ধিপত্রের খসড়া করে রেখো, সই করে দেব, বলে রান্নাঘরের ওদিকে অদৃশ্য হয়ে গেল। নেকি সেইখানে দরজা ধরে দাঁড়িয়ে রইল। ঝড়ের বেগ কমেছিল কিন্তু বৃষ্টি সমভাবেই পড়ছিল, ছাট লেগে নেকির বসন প্রান্ত ভিজে যেতে লাগল, কিন্তু সেদিকে তার খেয়াল রইল না। পরদিন সকালে অশোকের জামা আর কাপড় হাতে করে যেতেই অশোকের মা নেকিকে জড়িয়ে ধরে চুমু খেলেন। বললেন, বাগানের এক একটা গাছ পড়ার শব্দ শুনেছিলাম, আর আমার বুকের পার্জন যেন ভেঙে যাচ্ছিল মা, যে ছেলে তুই না ডাকলে ওই বাগানের ভেতর দিয়ে আসত। সুখে তৃপ্তিতে লজ্জায় নেকির মুখখানি আরক্ত হয়ে উঠল, মাথা নত করল। মা বললেন, বস খাবার খেয়ে যাবি, ঠাকুরকে ভাড়াটা বার করে দিয়ে আসি, বলে চলে গেলেন। আপনার জামার পকেটে এই কাগজগুলি ছিল অশোকবাবু, ভিজে চুপসে গেছে। অশোক কাগজগুলো নিয়ে বলল, মানি ব্যাগটা? মানি ব্যাগ? মানি ব্যাগ তো ছিল না। ছিল না কীরকম, কাগজ রইল, ব্যাগ উড়ে গেল? নেকি হেসে ফেললে, যতই করুন অশোকবাবু, আর ঝগড়া বাঁধবে না, সন্ধি হয়ে গেছে, ঠাট্টা নয়, বেশি টাকা ছিল নাকি? না, গোটা পাঁচেক, দৌড়বার সময় মাঠে পড়েছিল বুঝেছিলাম,
তুলে নেবার সুযোগ হয়নি। ভালোই হয়েছে, সারের কাজ দেবে, তা দেবে, টাকার মতো সার আর নেই। মাসখানেক কেটে গেছে। সকালবেলা মা চা করছিলেন, ঝরা ফুলের মতো পরিম্লান মূর্তি নিয়ে নেকি এসে তার গা ঘেঁষে বসে পড়ল। মা বললেন, জ্বর ছেড়েছে, উঠে এলি যে? জ্বর নেই, আমায় এক কাপ চা দিও মাসিমা। এখনো খাসনি কিছু? নেকি ঘাড় নাড়ল, তবে আগে একটু দুধ খেয়ে নে, তারপর চা খাস। দুদিনের জ্বরেই কি চেহারাই হয়েছে মেয়ের। স্টোভের ওপর কড়ায় দুধ জাল হচ্ছিল, বাটিতে ঢেলে নেকির সামনে ধরলেন। অশোক বললে, তিন চারবার করে পচা ডোবায় স্নান করলে জ্বর হবে না? নেকি বললে, প্রথম দিন থেকে ও পুকুরে স্নান করাটা আপনার চক্ষুশূল হয়েছে দেখছি। কি মুশকিল, এ মেয়েটা প্রথম দিনে সেই ঘটনাটুকু নিজেও ভুলবে না, অশোককেও ভুলতে দেবে না। মা কি কাজে উঠে যেতেই বাটির দুধ প্রায় সবটা কড়ায় ঢেলে দিয়ে চোখ কান বুঝে বাকিটুকু নেকি উদরস্থ করে ফেললে। চায়ের কাপ তুলে নিয়ে বললে, দুধ তো না, বিষ। তাই দেখছি, মাকে বলতে হবে। না লক্ষ্মী, বলবেন না, এক্ষুনি এক বাটি দুধ গিলিয়ে দেবেন। ভালো বই কি, চায়ের কাপটা শেষ করে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মার আসবার আগেই পালাই তাহলে। অশোক বললে, না বসো, বলবো না, রাঁধতে হবে, পিসিমার অসুখ, এই শরীরে রাঁধবে? না রাঁধলে চলবে কেন, মামা দুদিন হাত পুড়িয়ে রেঁধে রেখেছেন। এ যা, আসল কথাই ভুলে গেছি, বিকালে আপনার আম খাবার নিমন্ত্রণ রইল, পুলককে নিয়ে যাবেন বলে নেকি চলে গেল। বিকালে প্রায় ছটার সময় পুলককে সঙ্গে নিয়ে অশোক আম খাবার নিমন্ত্রণ রক্ষা করতে গেল। হৃদয় চক্রবর্তী একগাল হেসে অভ্যর্থনা করলেন, কি সৌভাগ্য, কথাটাই উচ্চারণ করলেন বারকুড়ি। চক্রবর্তীর বয়স নির্ণয় করা দুঃসাধ্য, মাথায় চুলে পাক ধরেছে, চুল বলা সঙ্গত নয়, কদম ফুলের পাপড়ি, মুখে দাড়ি গোফের জঙ্গল, হাসবার উপক্রম করলেই সেই জঙ্গল ফাঁক হয়ে তামাকের ধোয়ায় বিবর্ণ কতগুলো দাঁত আত্মপ্রকাশ করে। এমনি অতিরিক্ত বিনয় প্রকাশ করতে লাগলেন যে সেগুলি প্রকাশ হয়েই রইল। বড় ঘরের বারান্দায় সেই ভাঙা চেয়ার আর টুলখানা পাতা হয়েছিল, অশোক আর পুলককে বসিয়ে চক্রবর্তী নিজে একটা পিড়ি দখল করে উবু হয়ে বসে ডাকলেন, নেকি নেকি। ভেতর থেকে সাড়া দিল, আম কেটে নিয়ে যাচ্ছি মামা। দুথালা বোঝাই আম দুজনের সামনে ধরে দিতেই অশোক বললে, এ কি ব্যাপার, এত আম খাবো কি করে? চক্রবর্তী মাথা নেড়ে বললেন, কিছু না কিছু না, যুবাকাল লোহা পেটে পড়লে হজম হয়ে যাবে, খান, লজ্জা করবেন না। আপনার মা ঠাকুরুন নেকিকে স্নেহ করেন তাই, নইলে আমাদের মতো লোকের বাড়ি আপনাকে খেতে বলা সাহসই হতো না। নেকি মুচকি হেসে ভেতরে চলে গেল। কি যে বলেন বলে অশোক একটা আম মুখে তুলে নিলে, বললে, খা পুলক, উনি যখন ছাড়বেন না যা পারি খাই, বাকি নষ্ট হবে। চক্রবর্তী মোক্তার মানুষ, বকতে পারেন, আসর সরগরম করে রাখলেন। অশোক কখন হু দিয়ে কাজ সারতে লাগল, কখনো বললে নিশ্চয়, কখনো মৃদু হেসে বললে, তা বই কি। বিষয় থেকে বিষয়ান্তরে ভ্রমণ করে চক্রবর্তী কলিকালার লোকের ধর্মজ্ঞানহীনতা এবং উৎকট লোভপরায়ণতার কথা কীর্তন করলেন। বললেন, আদালতে এত মামলা মোকদ্দমা কি জন্যে মশাই, ওই লোভ, মিথ্যে সাক্ষী তৈরি করে কার দুভিগে জমি আছে তাই আত্মসাৎ করবার চেষ্টা। কেন রে বাপু, পরের জিনিস নিয়ে টানাটানি কেন, নিজের যা আছে তাই নেড়ে চেড়ে খানা। অশোক ঘাড় নেড়ে সায় দিলে, তা বই কি। এইবার চক্রবর্তীর এই চিন্তার উৎস মুখের সন্ধান পাওয়া গেল। একটা পাজি লোক তার পাঁচ বিঘে জমি যে কীরকমভাবে আত্মসাৎ করবার উপক্রম করছে এবং অশোকের বাবার কাছে মিথ্যে দাবির মোকদ্দমা রুজু করেছে, সবিস্তার বর্ণনা করে চক্রবর্তী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। শুনে অশোক আন্তরিক দুঃখ প্রকাশ করলে। থালা অর্ধেক খালি করে ঠেলে দিতেই চক্রবর্তী হাত জোড় করলেন। অশোক ব্যস্ত হয়ে বললে, ও কি, সত্যি বলছি, আর খাবার ক্ষমতা নেই, নইলে ফেলে রাখতাম না। লোকটার প্রতি অশ্রদ্ধায় অশোকের অন্তর পূর্ণ হয়ে গেল।
বাপের বয়সী ভদ্রলোক বিনয়ের ছলে নিজেকে ক্রমাগত হীন করে ফেলেছেন দেখে অত্যন্ত বেদনা অনুভব করলে। জোড়হাতেই চক্রবর্তী নিবেদন করলেন, তবে দুটি সন্দেশ মুখে দিন, বলে হঠাৎ ক্রুদ্ধ হয়ে হাঁকলেন, নেকি নেকি নেকি। নিঃশব্দে চৌকাঠের কাছে এসে দাঁড়াল। দুটো আম ফেলে দিলেই হবে, এ কি হেজি পেজি লোক পেয়েছিস? বাপের তো টাকা ছিল, একটু শিক্ষাও হয়নি, সন্দেশগুলো কি তোর জন্য এনেছে নাকি? চারটি প্রশ্ন। নেকি নত মুখে শুধু সন্দেশের সংবাদটাই দিল। সন্দেশ নেই। নেই? কি হলো, পাখা গজিয়েছে? আছে, দেওয়া যাবে না, হাড়ি ভেঙে সন্দেশ মাটিতে পড়ে গিয়েছিল। হাড়ি ভাঙলো কেন? তাকের ওপর ছিল, বিড়ালে ফেলে দিয়েছে। বলে চক্রবর্তী স্তব্ধ হয়ে গেলেন। অশোক হেসে বললে, বিড়াল ভালো কাজ করেছে, এর ওপর সন্দেশ খেলে ডাক্তার ডাকতে হতো। চক্রবর্তী সখেদে বললেন, 16-17 বছর বয়স হলো, কোনো দিকে যদি নজর থাকে, আপনার জন্য কত যত্ন করে আনা। হায় হায়, আগেই জানি অদৃষ্ট আমার নিতান্তই মন্দ। অশোকের ভাগ্যে সন্দেশ জুটল না, সেজন্য চক্রবর্তীর অদৃষ্ট মন্দ হতে যাবে কেন, ভেবে অশোকের হাসি পেল। লোকটির কি অপূর্ব বিনয়। চক্রবর্তী বলে চললেন, অদৃষ্ট মন্দ না হলে এমনটা হয়? সাত পুরুষের জমি আমার, তাতে আর একজন ভাগ নেবার চেষ্টা করে? আপনার বাবার কাছে যতক্ষণ মোকদ্দমা আছে ভাবনা নেই, উনি বিচক্ষণ হাকিম, চট করে সাজানো মামলা ধরে ফেলবেন, কিন্তু তা কি থাকবে? দেবে হয়তো এক দরখাস্ত ঝেড়ে, কোন কাঠখোট্টা হাকিমের হাতে গিয়ে পড়বে ঈশ্বরই জানেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল। অশোক উঠে দাঁড়িয়ে বললে, আজ আসি চক্রবর্তী মশাই। চক্রবর্তীও উঠে দাঁড়ালেন, আসবেন? যা তো মানে কি, একটা আলো নিয়ে সঙ্গে? না না, আলো লাগবে না, এখনো তেমন অন্ধকার হয়নি, এটুকু বেশ, যেতে পারবো। চক্রবর্তী জিভ কেটে বললেন, আরে বাস রে, তা কি হয়, গ্রীষ্মকাল, জঙ্গলের ভেতর দিয়ে পথ, একটা লণ্ঠন নিয়ে এগিয়ে দিয়ে আসুক। অশোকের ইচ্ছে হলো বলে, আপনি আলো নিয়ে চলুন না মশাই, রোগা মেয়েটাকে না হয় নাই পাঠালেন। এরকম ইচ্ছা দমন করতে হয়, অশোকও করল। নেকি একটা আলো জেলে নিয়ে তার সঙ্গে চলল। বাগানের মাঝখানে হঠাৎ থমকে দাঁড়িয়ে নেকি বললে, অশোকবাবু, আমার একটা অনুরোধ রাখবেন? অশোক হেসে বললে, মস্ত ভূমিকা, অনুরোধ ছোট হলে চলবে না। না, ছোট নয়, নেকি একটা ঢোক গিললে, আলোটা এমনভাবে ধরলে যে মুখ তার অন্ধকারেই রইল। একটু চুপ করে থেকে বললে, মামা যে জমির কথা বলছিলেন সেটা সত্যি সত্যি আমাদের, আপনার বাবাকে একটু বলবেন। সম্মুখে সাপ দেখলে মানুষ যেমন চমকে ওঠে, অশোক তেমনি চমকে উঠল। অন্য অবস্থায় এই অনুরোধটা অশোকের কাছে এত কদর্য ঠেকত না। সরলভাবে নেকি যদি এই অনুরোধ জানাতো, অশোক মৃদু হেসে তাকে বিচারকের কর্তব্যের কথাটা বুঝিয়ে দিত। নেকির অজ্ঞতায় কৌতুক অনুভব করত, কিন্তু এ যে ষড়যন্ত্র, তাকে ভুলিয়ে আদর দিয়ে নেমন্তন্ন করে খাইয়ে শত রকমভাবে ঘনিষ্ঠতার বন্ধনে বাঁধবার চেষ্টা করে এমনিভাবে এই নির্জন আমবাগানে এ অনুরোধ করার আর কোনো অর্থই তো হয় না। টাকা নয়, কিন্তু আদর যত্ন তো ঘুষের রূপ নিতে পারে। হয়তো এই মেয়েটার রূপ চক্রবর্তীর নিজের মুখে না জানিয়ে সন্ধ্যার অন্ধকারে নির্জনে সুন্দরী তরুণীকে দিয়ে এ অনুরোধ করার আর কি মানে হয়। ঘৃণায় অশোকের অন্তর সংকুচিত হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বললে, তোমার এই অনুরোধের অর্থ জানো? নেকির গলা কেঁপে গেল। আমরা বড় গরিব অশোকবাবু, অন্য সময় এই কণ্ঠস্বর শুনলে অশোকের হয়তো করুণা হতো, এখন হলো রাগ। বললে, গরিব বলে তোমাদের জন্য আমাকে অন্যায় করতে হবে নাকি? অন্যায় তো নয়, জমিটা আমাদের। আমার কথা আপনার বিশ্বাস হয় না? তিক্ত স্বরে অশোক বলল, না হয় না, হলেও জমি তোমাদের কি অন্যের সে মীমাংসা হবে আদালতে, সাক্ষী প্রমাণ দিয়ে। তোমার অনুরোধ যে আমাকে আর আমার বাবাকে কতদূর অপমান করতে পারে সে ধারণা তোমার নেই বলেই নিঃসংকোচে জানাতে পারলে। নেকি কি বলতে গিয়ে সামলে নিল, একটা নিঃশ্বাস ফেলে বললে, চলুন থাক,
তোমার আর কষ্ট করবার দরকার নেই। নেকির মুখ দেখা গেল না, দেখলে অশোক ভয় পেয়ে যেত। বললে, অতিরিক্ত সাধুতা ফলাবেন না অশোকবাবু, অহেতুক দংশন, অন্তরে জ্বালা ধরলে কারণ যাই হোক, এইরকম যুক্তিহীন কথাই মুখ দিয়ে বার হয়। অশোক কিন্তু তা বুঝলে না, বললে, সাধুতা অসাধুতার তফাত বুঝবার ক্ষমতা তোমার নেই, তাই এ কথার জবাব দিলাম না। আমার সবচেয়ে বড় দুঃখ লীলা, ভগবানের দেওয়া রূপকে তুমি তুচ্ছ ঘুষের মতো ব্যবহার করলে। অন্তরে ওই কথাটাই বড় যন্ত্রণা দিচ্ছিল, তীক্ষ্ণ কাটার মতো বিঁধছিল। অসতর্ক মুহূর্তে অশোকের শিক্ষা দীক্ষা, মার্জিত বুদ্ধি সকলের বাধা ঠেলে বাইরে বেরিয়ে এলো। এমন বিশ্রী শোনালো যে অশোক নিজেই চমকে উঠল। নেকির হাত থেকে আলোটা পড়ে গিয়ে বার কয়েক দপদপ করে জ্বলেই নিভে গেল। পুলক ভয় পেয়ে গিয়েছিল। অশোকের একটা হাত ধরে বললে, বাড়ি চলো দাদা, বাড়ি চলো। অশোক মনকে বোঝালো, নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় হল। মন্দ কি, ফুলে যে কীট থাকে সে তত্ত্বটা তো জানাই ছিল, এবার থেকে সাবধান হওয়া যাবে। উফ, কীরকম জড়িয়ে জড়িয়ে বাঁচছিল, মুক্তি পেলাম, বাঁচা গেল। মুক্তিও বটে, বাঁচাও বটে, দুটোর একটার চিহ্ন অশোক খুঁজে পেল না। বাঁধন খসেছে মনে করতেই বাঁধনে টান পড়ল। যা নেই বলে জানল, তারই টানে টানে পাকে পাকে হৃদয় ভেঙে পড়তে চায় দেখে অশোক চমকে গেল। অশোক দেখে অবাক হয়ে গেল। নেকিকে সে যেভাবে ভাবতে চায়, নেকি সেভাবে ধরা দেয় না। মনে হয় তার বিতৃষ্ণা যেন তার চোখের সামনে কুয়াশা রচনা করে দিয়েছে। সেই কুয়াশার ভেতর দিয়ে নেকিকে সে নিষ্প্রভ দেখছে, কিন্তু কুয়াশার ওদিকে নেকি তেমনি উজ্জ্বল হয়েই আছে। অশোক ধরতে পারে না, কিন্তু তার মনে হয় কোথায় যেন ভুল হয়েছে, খোঁজে, হদিশ মেলে না। রাত্রে খাওয়া দাওয়ার পর বিছনায় শুয়ে অন্ধকারে সে আগাগোড়া একবার ভেবে নিল, হঠাৎ ভুলটা ধরা পড়ে গেল। চক্রবর্তী, হৃদয় চক্রবর্তী, ঠিক। অশোক ধড়মড় করে বিছনায় উঠে বসল। মূর্খ, মূর্খ, নিতান্ত মূর্খ সে। সবটুকুই যে হৃদয় চক্রবর্তীর খেলা, এটুকুও বুঝবার ক্ষমতাও তার নেই। মামা আদেশ করলে তার কথা নেকি কেমন করে অস্বীকার করবে? আজ এক মাস যার সঙ্গে পরিচয়, যার চরিত্রের এতটুকু অংশ তার কাছে গোপন নেই, তাকে কি করে এতখানি হীন বলে সে মনে করল? নেকির তো বিন্দুমাত্র অপরাধ নেই। অশোকের বুক থেকে মস্ত একটা ভার নেমে গেল। বন্ধনের যে দড়িদড়াগুলি এতক্ষণ বেদনা দিচ্ছিল, হঠাৎ সেগুলি হয়ে গেল ফুলের মালা। খুব ভোরে ঘুম ভাঙতেই অশোক আমবাগানে চলে গেল। পুকুর ধারে ঘাটের কাছে একটা তালগাছ কাত হয়ে পড়েছিল, তার গুড়ির ওপর বসে সরু বাঁকা পথটির দিকে চেয়ে রইল। এক গোছা বাসন হাতে নিয়ে ঝোপ ঘুরে পুকুরের তীরে এসে অশোকের দিকে নজর পড়তেই নেকি থমকে দাঁড়িয়ে পড়ল। এক রাত্রে তার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, চোখ লাল, চোখের কোলে কালি, কাল বিকালে অতি যত্নে কবরই রচনা করেছিল। কার জন্য? বুঝে কাল অশোকের খুশির সীমা থাকেনি, আজ সে কবরই বিশৃঙ্খল হয়ে গেছে। অশোকের বুক টনটন করে উঠল। কাছে এসে বললে, লীলা, আমায় মাফ করো। নেকির সর্বাঙ্গ কেঁপে উঠল, জবাব দিতে পারল না। অশোক আবার বললে, আমি বুঝতে পারিনি লীলা, তোমার কোনো দোষ ছিল না। ছিল না? অশোক ভুল করলে, বললে, না, আমি জানি তোমার মামার জন্যেই, যে নিজ ভগবানের দেওয়া রূপকে যে ঘুষের মতো ব্যবহার করে, দয়া করে তাকে নিচেই থাকতে দিন, বলে নেকি অগ্রসর হল। পথ ছাড়ুন। অশোক পথ ছেড়ে দিল। তার অস্বাভাবিক বিবর্ণ মুখের দিকে চেয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নেকি ঘাটে নেমে গেল। পরদিন অশোক কলকাতা রওনা হল। মাস তিনেক পরের কথা, সকালে মার কাছ থেকে অশোক একখানি চিঠি পেলে। মা লিখেছেন, মাসখানেক ধরে তিনি জ্বরে ভুগছেন, খুব সম্ভব ম্যালেরিয়া ধরেছে, ডাক্তার চেঞ্জে যেতে বলেছেন, রাঁচি যাওয়া ঠিক হয়েছে। অশোকের বাবার ছুটি নেই, রাঁচি পর্যন্ত যেতে পারবেন না, কলকাতায় পৌঁছে দিয়ে তিনি ফিরে যাবেন,
কলকাতা থেকে অশোককে সঙ্গে যেতে হবে, সে যেন প্রস্তুত হয়ে থাকে। চিঠি পড়ে অশোক মিনিট পনেরো ভাবল, তারপর সুটকেস গোছাতে বসল। সেই দিন রাত্রের সিরাজগঞ্জ মেলে উঠে বসল। মা বললেন, তোর তো আসবার দরকার ছিল না, আমরাই তো কলকাতা যাচ্ছিলাম। যাক, বেশ করেছিস। অশোক মুখ নত করলে, কেন যে এলো সে প্রশ্নে বিরামহীন মহলা তো তার মনেই চলেছে, জবাব দেবে কি? তোর কি কোনো অসুখ হয়েছিল অশোক? অশোক ঘাড় নেড়েই প্রশ্ন করল, পুলকের স্কুল তো ছুটি হয়নি, ও কি এখানে থাকবে? কথা ঘুরিয়ে নেবার জন্য ছেলের প্রয়াস দেখে মার চোখে জল এলো। বললেন, থাকবে, থাকবার ছেলেই বটে, আর জানিস নেকি আমাদের সঙ্গে যাবে। অশোক চমকে উঠল, মেয়েটা একেবারে শেষ হয়ে গেছে রে, তুই থাকতেই ম্যালেরিয়া ধরেছিল, এখন কালা জ্বরে দাঁড়িয়েছে। অত্যাচারের তো সীমা ছিল না, জ্বর গায়ে কবার যে স্নান করত ঠিক নেই, কি চেহারা হয়ে গেছে। মা একটা নিঃশ্বাস ফেলে চলে গেলেন। মার চেঞ্জ যাওয়ার আসল উদ্দেশ্য এবার আর অশোকের কাছে গোপন রইল না। নেকি অল্প অল্প হাঁটতে পারত, কিন্তু আমবাগান পার হয়ে আসবার তার ক্ষমতা ছিল না। মা পালকি নিয়ে গিয়ে নিজে তাকে নিয়ে এলেন। অশোক উঠানে দাঁড়িয়েছিল, পালকির খোলা দরজা দিয়ে তার দিকে চেয়ে নেকি ম্লান হাসি হাসল। রাগ নেই, দেশ নেই, অভিমান নেই। সারা রাত্রি ঝড়ের আঘাত সয়ে রজনীগন্ধার দল ভোরবেলা যেমন শ্রান্ত ক্লান্ত হাসি হাসে, সেই রকম হাসি। অশোক মুখ ফিরিয়ে নিল, নেকির পিসির অসুখ, চক্রবর্তীর তাই এই সঙ্গে যাওয়া হলো না। পিসি একটু ভালো হলেই যাবেন। যাত্রা করবার সময় ভদ্রলোক হাও মাও করে কেঁদে ফেললেন। অশোকের মাকে উদ্দেশ্য করে বিকৃত কণ্ঠে বললেন, আমার আর কেউ নেই মা, ওকে আপনি ফিরিয়ে আনবেন। চক্রবর্তীর ওপর অশোকের বিতৃষ্ণার সীমা ছিল না। আজ তার মনে হল এর চেয়ে ভালো লোক বোধহয় পৃথিবীতে নেই। শহরের প্রান্তবাহী ছোট নদীটি বর্ষার জলে ভরে উঠেছে, স্টিমার ঘাট পর্যন্ত গাড়ি যায় না, নৌকায় যেতে হয়। স্টিমার ঘাট শহর থেকে মাইল পাঁচেক দূরে। স্টিমারে উঠে নেকি কেবিনে ঢুকতে রাজি হলো না। রেলিংয়ের পাশে ডেক চেয়ার পেতে তাকে বসিয়ে দেওয়া হলো। অশোক আর তার মা কাছেই বসলেন। নেকি একদৃষ্টে মেঘনার জলরাশির দিকে চেয়ে রইল। স্টিমার এক তীর ঘেঁষে চলেছে, ওপারের তটরেখা অস্পষ্ট। দুবছর আগে এই পথ দিয়ে এসে একটা অতি পরিচিত জীবনকে পেছনে ফেলে দুরু দুরু বুকে অজানা অচেনা জীবনের মাঝে গিয়ে পড়েছিল। আজ আবার সেই পথেই কোন নতুন জীবনের সন্ধান এসে চলেছে কে জানে। দেনা পাওনা হয়তো মিটবে না, ওপারের তটরেখার মতোই অস্পষ্ট অনুভূতি তাকে যে চিরন্তন জীবনের কথা মনে পড়িয়ে দিচ্ছে, সে জীবনে যেতে মন হয়তো তার কেঁদেই উঠবে, কিন্তু যেতে বোধহয় হবেই। অশোক শুষ্ক বিষণ্ণ মুখে ডেকের পাটাতনের দিকে চেয়ে রইল। মাই কেবল মাঝে মাঝে দু একটা কথা বলতে লাগলেন। পুলকের এ সমস্ত উচ্চাঙ্গের সুখ দুঃখের বালাই নেই। রেলিংয়ে ভর দিয়ে তন্ময় হয়ে সে ঢেউয়ের ওঠানামা দেখতে লাগল। হঠাৎ উঠে দাঁড়িয়ে মা বললেন, তোরা গল্প কর অশোক, আমার ভারী মাথা ধরেছে, কেবিনে একটু ঘুমিয়ে নিয়ে গে। মা উঠে যেতেই অশোকের মুখের দিকে চেয়ে নেকি হাসল, যেন বলতে চায়, রাগ তো তোমারও নেই, তবে কথা বলছো না কেন? চেয়ারটা নেকির কাছে সরিয়ে এনে তার মুখের উপর ব্যাকুল দৃষ্টি মেলে অশোক বললে, আমায় মাফ করেছো লীলা? নেকি তেমনি ভাবে হেসে বলল, মাফ করবার কিছুই নেই, সেসব আমি ভুলে গেছি। তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখবার আর আমার শক্তিও নেই, সময়ও বোধহয় নেই। অশোকের চোখে জল এলো, বললে, আমি তোমায় শেষ করে দিলাম লীলা? নেকি তাড়াতাড়ি বললে, না না, ও কথা বলো না। হঠাৎ অশোকের দিকে আঙুল বাড়িয়ে বললে, কতগুলি সাদা পাখি কেমন সার বেঁধে চলেছে দেখো, বক্ত নয়? অশোক দেখলে, বললে, না, বুনো হাঁস। হাঁস? উমা, এ আবার কী রকম হাঁস? আচ্ছা, ওরা দল বেঁধে কোথায় চলেছে? বেড়াতে বেরিয়েছে বুঝি। অশোক বুঝলে, একেবারে নেকির পাশে সরে গেল। নেকির একখানা হাত নিজের হাতের ভেতর গ্রহণ করে বললে,
ওদের তো বাড়িঘর নেই, ওরা বেরিয়েই বেড়ায়। তুচ্ছ কথার অন্তরালে অনাড়ম্বর চেষ্টায় এতদিনের বিচ্ছেদের সংকোচ মুছে ফেলাই সবচেয়ে সহজ। সত্যি বাড়িঘর না থাকা কিন্তু বেশ না? বাতাসে একরাশি রুক্ষ চুল নেকির মুখের ওপর এসে পড়েছিল। অশোক সযত্নে চুলগুলি সরিয়ে দিলে, আরামে নেকির চোখ বুজে এলো। নিঃশব্দে অশোকের আঙুলের মৃদু স্পর্শটুকু সমস্ত মন দিয়ে উপভোগ করে চোখ মেলে অশোকের মুখের দিকে চেয়ে লজ্জিত সুখের হাসি হেসে বললে, ঘুম পাচ্ছে, ঘুমোই, ঘুমো। নেকির হাতখানি হাতের মুঠোতেই ধরা রইল। নেকির মুখের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নীল আকাশের বুকে সঞ্চরণশীল ছেদ চন্দনের ফোটার মতো গতিশীল বুনো হাঁসগুলির দিকে চেয়ে রইল। শ্রাবণের আকাশ, কিন্তু মেঘ নেই। ওপারে অস্পষ্ট তটরেখা অস্পষ্ট হয়েই রইল। অশোক মনে মনে বললে, তাই থাক, যে তীর ঘেঁষে চলেছি সেই তীর স্পষ্টতর হোক, উজ্জ্বলতর হোক, ওপারের তটরেখা আরও অস্পষ্ট হয়ে মিলিয়ে যাক। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প, নেকি। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে এইরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।